তখন থেকে আমি যখন আমি চাকরি করতাম বন বিভাগে তখন মুসলমান হয় নাই তখন থেকে আমি এ এলাকার মানুষের সাথে আমার একটা সুসম্পর্ক ছিল এরপরও এরপর হলো মুসলমান আপনার বোতে আমি নির্বাচিত হয়েছেন আমার উপর একটা বিশ্বাস বিশ্বাস অর্থ কি ইমান আনা এ ইমান এনে আপনার এত বড় অর্পিত দায়িত্ব আমাকে আপনারা দিয়েছেন এই ইউনিয়ন পরিষদকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যতদূর পারি আমি আল্লাহ তালা যতদিন আমাকে হায়াত দান করে ততদিন আমাকে যতদিন আমাকে ক্ষমতা দেবে ততদিন আমি চেষ্টা করে যাব আমাদের এই কোরআন ছড়িতে দুনিয়ার সমস্ত পৃথিবী যত জ্ঞান দেশ পরিচালনার ক্ষেত্রে অর্থনীতি থেকে সামাজিক সব ক্ষেত্রে আমাদের উল্লেখ করা আছে কোরআন ছড়িতে বিদায় এই জিনিসটি যদি আমরা সঠিকভাবে পালন করি আমরা একটু মূল্যায়ন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো বিপদ আল্লাহতালা আমাদের উপর দেবেন একটু আপনারা দোয়া করবেন আজকে এই ফিলিতি আসলেই আমি খুব এই এলাকার এই এলাকা প্রতি আমার খুব একটাই আগে থেকে প্রথম চেয়ারম্যান মহোদয় তিনি কনভার্টেড মুসলিম তিনি জন্মসূত্রে আপনার আমার মতো মুসলিম নয় আপনি আমি তো জন্মসূত্রে মুসলিম এজন্য অনেক সময় ইসলামটাকে আমরা বুঝে উঠতে পারি না কারণ ফ্রি জিনিসের কদর একটু কমই করে মানুষ একজন কনভার্টেড মুসলিম জনপ্রতিনিধি হয়ে তিনি যেভাবে ত্যাপসির প্রোগ্রামের পক্ষে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়েছেন এটা প্রমাণ করে তার মধ্যে কোরআনের জন্য ইসলামের জন্য ভালোবাসা আছে ঠিক না আর এই সময় দাঁড়িয়ে মুসলমান নামধারী ধারী যেই বা যারা বিভিন্ন ঠুনকো অজুহাতে প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছেন আপনারা সিনেমা হল বন্ধ করেন নাই বাণিজ্য মেলা বন্ধ করেন নাই গানের কনসার্ট বন্ধ করেন নাই তাপসির মাহফিল বন্ধ করেছেন বিশ্বাস করেন এই রকমের মুসলমানের জন্য আমার আল্লাহ জান্নাত বানায় নাই আল্লাহ আল্লাহতালা আমার প্রিয় অমর ফারুক ভাইয়ের মতো করে অমর ফারুকের রদি আল্লাহর মধ্যে যেরকম ইমানি জজবা ছিল অমর ফারুক কিন্তু এমন একজন সাহাবি যিনি সর্বপ্রথম সবার এগেন্স্টে দাঁড়িয়ে বলেছিলেন রসুল ইসলামকে সর্বপ্রথম আমি সামনে নিয়ে আসবো দেখি কে ঠেকায় আল্লাহ তালা ওই অমরের মতো করে আমাদের এই অমর ফারুক সাহেবকে চেয়ারম্যান সাহেবকেও কবুল করুক বলেন আমি আল্লাহর হাবিব বলেন অমর তোমার এখন কাজ হচ্ছে নামাজ কারণ ইমানের পরপরই নামাজের দরকার আছে না নাই আর ওই নামাজ আজকে আমাদের মধ্যে বহু মুসলমান রয়েছে সাপ্তার পর সপ্তাহ চলে যায় নামাজ তো দূরের কথা উষ্টা খায়া পশ্চিম দিকে পড়ে না 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 নামাজ তো পড়েই আছে নাই অমর বললেন আল্লাহ বললেন নামাজ অমর বললেন আসেন পুরী আল্লাহ হাবি বললেন না কারণ ইসলাম এখনো অতটা শক্তি অর্জন করতে পারে নাই যতটা শক্তি অর্জন করতে পারলে প্রকাশ্যে নামাজ পড়া যাবে আমরা অল্প কয়জন মানুষ মাত্র চল্লিশ জন মানুষ কোন কোন ঐতিহাসিক বলেছেন বিয়াল্লিশ জন মানুষ এত অল্প মানুষ নিয়ে হাজার হাজার মুসলিমের মধ্যে নামাজ পড়বো আর এত মাইরেই ফেলবে আমাদের সংখ্যা আরও বাড়ুক তারপরে না হয় প্রকাশ্যে করা যাবে এখন আমরা আমাদের এবাদতগুলো গোপনে গোপনে করছি আরেকটা তথ্য মনে রাখেন ইসলামের প্রথম তিন বছর এবাদতগুলো চলছিল গোপনে গোপনে এরপরে প্রকাশ্যে এসেছে আগে প্রকাশ্যে আসে নাই অমর বলেন ডাল এইটা আমি করতে পারবো না আমি গোপনে গোপনে কোনো কাজ করার মতো লৌকি আমি না কেন দেখেন অমর কি বলে কি চমৎকার কথা দেখেন অমর বলে আহাদ আল্লাহ হাকুল আপনি যেই আল্লাহর কথা বললেন এই আল্লাহ কি সত্য না আল্লাহর হাবিবুল অবশ্যই সত্য অমর দুই নম্বর প্রশ্ন করে আহাদ আল্লাহ হাক্ষুন আপনি নিজে যে নবী দাবি করছেন আপনি কি সত্য না বলে অবশ্যই সত্য এ দিন হাক্ষুন যে দিনের কথা আমরা মানলাম যে দিন ইসলাম আমরা গ্রহণ করলাম এই দিনটাকে সত্য না আল্লাহর হাবি বললেন অবশ্যই সত্য অমর বললেন আমার আল্লাহ যদি সত্য হয় আমার রসুল যদি সত্য হয় আমার দিন যদি সত্য হয় তাহলে বাকি কাজটা আপনি আমার উপরে ছেড়ে দেন আজকে সবার সামনে আমি অমর ইসলামকে প্রকাশ্যে নিয়ে আসবো আল্লাহ তালা ওই অমরের মতো শক্তি আমাদের মধ্যে থাকার দরকার আছে না ভাই আল্লাহ তালা আমি বিশ্বাস করি আমার প্রিয় ভাই চেয়ারম্যান সাহেব তার নাম অমর ফারুক আর নামের একটা প্রভাব মানুষের মধ্যে পড়ে থাকে তিনি এক এখন কিন্তু মাহফিল করা খুব কঠিন অন্য সময় করার এখন করা এক না উনি এই সময়ে একটা মাহফিলের দায়িত্ব একা করে ফেলেছেন তার মানে অমরের মতো সাহস আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকেও দিয়েছেন এবং দোয়া করি আল্লাহ তালা অমর যেমন রাষ্ট্র শাসন করেছেন অমরের মতো সুশাসক যেন আমার প্রিয় ভাইও হতে পারে আল্লাহ তৌফিক দান করুক বলে না আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له <applause> ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي ارسل بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد سبايبورين أعوذ بالله من الشيطان الرجيم بسم صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما نماز درود بورين اللهم صل على

সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহর নামটা নিতে বান্দরবনের মানুষের কি কষ্ট হয় একটু লজ্জা হয় লাগে লজ্জা লাগলে মানুষ একটু কথা আসতে বলে যেমন বিয়ের সময় কনে কথা একটু আসতেই বলে তো আল্লাহর নাম নিতে তো আমাদের কোনো লজ্জা নাই আছে সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহর জন্য প্রশংসা করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার ক্বাবীরা ক্বাবীরা ওয়ালহামদুলিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ কাসীরা কাসীরা সুবহানাল্লাহি সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা আমরা প্রশংসা করলাম কার খুশি না বেজার সত্যি সবাই খুশি যারা যারা খুশি আওয়াজ দিয়ে বেশি একটু মহাব্বাতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ জীবনের সবখানে প্রশংসা করতে হবে কার মাহফিল আসার সময় কার মাহফিল থেকে যাওয়ার সময় কোনো কিছু খাওয়ার সময় মানুষের হক মারার সময় কারো হক নষ্ট করার সময় আল্লাহ প্রশংসা করা যাবে কোনো অমিন কখনো অন্য কোনো অমিনের হক নষ্ট করতে পারে না ছিওরতলি ছিওরতলি না ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে বারোতম তফসিরুল পর মাহফিল আজকের এই রাত্রের এই মাহফিলের মধ্য দিয়ে আপনাদের এই মাহফিলটা একযুগ পূর্ণ হলো আলহামদুলিল্লাহ বলবেন না আচ্ছা বারো বছর আগে এই মাঠে যারা বসেছিল আপনাদের কি মনে হয় বারো বছর আগের শ্রোতাদের মধ্যখান থেকে আজকে কি সবাই জীবিত আছে বারো বছর দেন গত বছর যারা ছিল তাদের মধ্যে কি সবাই আছে আবার আজকে আপনি আমি সহকারে আমরা যারা আছি আমাদের প্রিয় চেয়ারম্যান মহোদয় আছে আমরা নেক্সট ইয়ার পরবর্তী বছর আবারও থাকতে পারব তার কোনো গ্যারান্টি আছে প্রধান অতিথি হিসাবে আপনারা ইনভাইট করেছেন জনাব মোহাম্মদ অমর ফারুক সাহেব চেয়ারম্যান সাতনং ফাইতং ইউনিয়ন পরিষদ আল্লা সুবাহন তালা আমাদের প্রিয় চেয়ারম্যান মহোদয়কে ইসলামের জন্য দিনের জন্য আপনাদের সেবার জন্য কবুল করে না আমিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অজুহাতে এখন ট্যাপসির প্রোগ্রাম বন্ধ করে দেয়া হচ্ছে ঠিক ওই সময়টিতে দাঁড়িয়ে আপনাদের চেয়ারম্যান মহোদয় নিজে থানায় জামিনদার হয়ে নিজেই মাহফিলের ব্যবস্থা করে দিয়েছে আর বর্তমান সময়ে একটি তফসির মাহফিলের আয়োজন করা একটা জিহাদের সামিল এটা আপনারা জানেন কষ্ট খুব কষ্ট আয়োজক কমিটির ছেলেরা দিনরাত রাত খাটাখাটনি করতে করতে চেহারাটা কালো হয়ে গিয়েছে চেয়ারম্যান সাহেব সহকারে অনেকের থানায় দৌড়াদৌড়ি করতে হয়েছে অনেক কথা বলতে হয়েছে আরও আনন্দের ব্যাপার হচ্ছে আমি জানতে পারলাম আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি কনভার্টেড মুসলিম তিনি জন্মসূত্রে আপনার আমার মতো মুসলিম নয় আপনি আমি তো জন্মসূত্রে মুসলিম এজন্য অনেক সময় ইসলামটাকে আমরা বোঝে উঠতে পারি না কারণ ফ্রি জিনিসের কদর একটু কমই করে মানুষ আপনি নিজে যে জায়গাটা ইনকাম করে কিনবেন আর পৈতৃক সূত্রে যে জায়গাটা পাবেন আপনি বিচার করলে দেখবেন যেটা নিজে ঘাম ঝরিয়ে পয়সা খরচ করে কিনেছেন ওটার কদর আপনার কাছে বেশি কারণ ওটাতে আপনার কষ্ট আছে যেটা পৈতৃক সূত্রে পেয়েছেন ওটার এত কদর থাকবে না তা আমাদের ওমর ফারুক সাহেব আমার পাশে বসে আছেন তিনি মুসলিম হয়েছেন কয় সালে ভাই কয় বছর হলে সাতাশ বছর অবশ্য সাতাশ বছর তো এই জন্য তাকে নও বলা যায় না কারণ নমুসলিম মানে কিন্তু নতুন মুসলিম এখন সাতাশ বছর হওয়ার পরেও যদি আমরা তাকে নমুসলিম বলি তাহলে এখানে তো অনেকে আছে যাদের জন্মই হয় নাই সাতাশ বছর আগে তো এরা তো আরও নও তো আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয় তিনাকে আজকে আমরা পেয়ে গিয়েছি আজকের এই মাহফিল থেকে গোটা বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে আমরা একটা মেসেজ পৌঁছে দিতে চাই একজন কনভার্টেড মুসলিম জনপ্রতিনিধি হয়ে তিনি যেভাবে টেপসির প্রোগ্রামের পক্ষে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়েছেন এটা প্রমাণ করে তার মধ্যে কোরআনের জন্য ইসলামের জন্য ভালোবাসা আছে ঠিক না আর এই সময় দাঁড়িয়ে মুসলমান নামধারী ধারী যেই বা যারা বিভিন্ন ঠুনকো অজুহাতে ট্যাপসির প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছেন আপনারা সিনেমা হল বন্ধ করেন নাই বাণিজ্য মেলা বন্ধ করেন নাই গানের কনসার্ট বন্ধ করেন নাই তা সিরমা মাহফিল বন্ধ করেছেন বিশ্বাস করেন এই রকমের মুসলমানের জন্য আমার আল্লাহ জান্নাত বানায় নাই আল্লাহ তালা আমার প্রিয় অমর ফারুক ভাইয়ের মতো করে অমর ফারুকের রদি আল্লাহর মধ্যে যেরকম ইমানি জজ্বা ছিল অমর ফারুক কিন্তু এমন একজন সাহাবি যিনি সর্বপ্রথম সবার এগেনস্টে দাঁড়িয়ে বলেছিলেন রসুল ইসলামকে সর্বপ্রথম আমি সামনে নিয়ে আসবো দেখি কে ঠেকায় আল্লাহ ওই অমরের মতো করে আমাদের এই অমর ফারুক সাহেবকে চেয়ারম্যান সাহেবকেও কবুল করুক বলেন আমি সভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব সভাপতি ইসলামী যুব কল্যাণ পরিষদ আপনি মাশাল আমাদের সভাপতি সাহেবকে আমরা পেয়ে গিয়েছি আল্লাহ তালা আমাদের সভাপতি সাহেবের হায়াত দ্বারাজ করুক আপনারা অবশ্য তো আস্তে আমিন বলেছেন তার কারণ আছে কারণ ভাবতেছেন যে হুজুর সভাপতি জন্য দোয়া করছে এখন আমি আমিন বললে আমার লাভটা কি কারণ লাভ আছে যেখানে বাঙালি আছে লাভ ছাড়া স্লোগানও দেয় না মানুষ যে আপনার নির্বাচনে স্লোগান দেব কয় টাকা পাঁচশো টাকা হবে না আরো দুইশো বাড়ান স্লোগানও দিতে চায় না মানুষ লাভ ছাড়া আর ওখানে সভাপতির জন্য আমিন বলবে এত সস্তা তবে একটা লাভ আপনাদেরকে দেই দেখি এরপরে আওয়াজ হয় কি না সেই লাভটা হচ্ছে রসুল সাল্লিহাল্লাম বলেছেন আপনি যদি আপনার কোনো ভাইয়ের জন্য দোয়া করে আমিন বলেন তাহলে আল্লাহ তালা ওই দোয়াটা তার জন্য কবুল করার পূর্বে আগে আপনার জন্য কবুল করবে এরপরে তার জন্য কবুল করবে এবার বলেন আমিন এইবার পাবলিক ঠিকই যে লাভ আমারও কিছু আছে মানে লাভের সন্ধান পাইলে গলা মাস্ক খুইলা আমিন পরে আবার মাছ লাগাই নিবে এই মাহফিল কমিটির একটা ছেলে এখানে একটু আমাকে গরম পানি দিয়ে যাও প্রিয় ভাইরা আমার আসুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই আমাদের সভাপতি সাহেব সরি আমাদের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব তার নাম হচ্ছে অমর ফারুক এর নামটা কে রেখেছে অমর ফারুক নামটা হজুরে রেখেছে নামটা আপনার পছন্দ অমর ফারুক নামে যে ইসলামের বিরাট একজন সাহাবি আছে তা তো আপনি জানেন আলহামদুলিল্লাহ আসুন আজকে আমরা অমর ফারুকের সূত্র ধরে অমর ফারুককে কেন্দ্র করে কথা বলি কারণ বর্তমান সমাজে এবং বর্তমান সময়ে অমরে ফারুক রজি আল্লাহুর জীবনের কিছু অজানা দিক আমাদের জানতে হবে যেগুলো জানলে আমাদের ইমানের স্পিডটা বেড়ে যাবে ওগুলো জানতে হবে না জানতে হবে কি না তবে আপনাদের কাজ হচ্ছে আমার কাজ তো আমি কথা বলে যাব। বাট আপনাদের কাজ হচ্ছে আমার সাথে একটু হা না করবেন তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন নয়তো আপনাদের যে কঠিন নাম ফাই তং চাইনিজ নাম আমি তো বুঝবো যে আমি হয়তো কথা বোঝাতে পারছি না সো আপনারা যদি একটু হা না করেন তাহলে আমি বুঝবো যে আমি যা বলতেছি শ্রোতা বুঝতে পারছে আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন আচ্ছা আমর ফারুক দি আনহু এমন একজন সাহাবি যিনি ইসলাম গ্রহণের পূর্বে ভালো মানুষ ছিলেন না তিনি ছিলেন টেরোরিস্ট ভয়ঙ্কর ক্যাডার টাইপের একজন মানুষ এগারোটা চল্লিশ ওখানে কথা বলেছেন ইসলাম গ্রহণের পরে আল্লা সবাহানো তালা তাকে প্রভূত সম্মানিত করেছিলেন আসুন আমরা তার জীবনী থেকেই কথা বলি তিনার নাম ছিলেন মূল নাম ছিলেন অমর ইবনে খত্তাব মূল নামটা কি ছিলেন অমর ইবনে খত্তাব আর উপাধি ছিল একটা উপাধি ছিল ফারুক মূল নাম ফারুক ছিল না ফারুক ইসলাম গ্রহণের পরে হয়েছে আর মূল নাম ছিল অমর বিন খত্তাব তার বাবার নাম ছিল খত্তাব আর মাতার নাম ছিল হানতামা কোরাইশ বংশের আদি গোত্রের মানুষ ছিলেন তিনি ধারণা করা হয় তার জন্ম হয়েছিল হিজরতের চল্লিশ বছর পূর্বে ঐতিহাসিকদের মত তার শৈশব এবং কৈশোর কেটেছে বাবা খত্তাবের উঠ চড়িয়ে ছাগল না ভেড়া না তিনি চড়াতেন ছোটবেলায় কিশোর অবস্থায় ছোট অবস্থায় তিনি বড় বড় উঠ চড়াতেন ফারুক একবার খলিফা হওয়ার পরে এক রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মাঠ দেখে তিনি কেঁদে ফেললেন একটা মাঠের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি দাঁড়িয়ে রইলেন এবং কেঁদে ফেললেন ও আমি আপনাকে তো কখনো এই মাঠের কাছে আসতে দেখি নাই এই মাঠের সামনে এসে হঠাৎ আপনি কেন কেঁদে ফেললেন আমার ফারুক রদিয়াল রাহানহ বললেন আমি যখন ছোট ছিলাম কিশোর অবস্থায় আমার বাবা আমাকে এক পাল উঠ ধরিয়ে দিত ওই উটগুলো আমি মাঠের মধ্যে নিয়ে আসতাম প্রচন্ড মরুভূমির মধ্যে যখন আমি রাখতাম মরুভূমির তাপের কারণে আমি ছোট্ট এত তাপ সহ্য করতে পারতাম না অনেক সময় আমি তাপ থেকে একটু বাঁচার জন্য আশেপাশে কোনো গাছও ছিল না একটু যে যে ছায়া নিব তার কোনো ব্যবস্থা নাই অনেক সময় প্রচণ্ড রোদের কারণে তাপের কারণে এই তাপ থেকে বাঁচার জন্য আমি অমরে ফারুক ওই উটের নিচে গিয়ে শুয়ে থাকতাম আমার উপরে পেশাব পায়খানা করে দিত অনেক সময় প্রচণ্ড গরম আমি উটের নিচে শুয়ে থাকতাম অনেক সময় উটামার আমার উপরে পেশাব পায়খানা করে দিত সন্ধ্যার দিকে যখন আমি বাসায় ফিরতাম আমার বাবা খত্তা প্রচন্ড রাগী মানুষ ছিল আমার বাবা খত্তা আমার প্রচন্ডভাবে পেটাতো যে কয়টা উট দিলাম তার রাখালগিরি তো করতে পারিস না কি করে খাবি আর ওই ইসলাম গ্রহণের ফলে আমার আল্লাহ আমাকে এত সম্মানিত করেছে এত মর্যাদাবান করেছে এক সময় যেই অমরের গায়ে উঠ পেশাব পায়খানা করে দিত আজকে ওই অমর অর্ধেকটা দুনিয়ার মালিক হয়ে গিয়েছে এই সম্মান যিনি দিয়েছেন তিনি কে একটাই কারণ অমরে ফারুক ইসলাম গ্রহণ করেছিল সত্যের কাছে এসেছিল আর ইসলাম এমন একটা জায়গা যেখানে আসলে মানুষের দাম বাড়িয়ে দেয় কে তবে শর্ত হচ্ছে এই কিতাবটার সাথে আপনাকে লেগে থাকতে হবে এই কিতাবটার প্রতি ভালোবাসা থাকতে হবে এই কিতাবটা যদি আপনি ধরে সামনে আগাতে দুনিয়ার কোনো শক্তি নাই যে আপনার পথ আঁকড়ে ধরবে এই কিতাবটা যদি আপনি আঁকড়ে ধরে সামনে আগাতে পারেন দুনিয়ার কোনো শক্তি আপনার সামনে দাঁড়াতে পারবে আবার ফারুক বললে না হারে আমি তুই অমর যেই মাঠের মধ্যে তো পড়ে থাকতাম কেউ দাম দিত না আহা আজকে ইসলাম গ্রহণের ফলে আমার শক্তি ক্ষমতা আমার সব কিছু এত বেড়ে গিয়েছে আমার ওপর দিয়ে কথা বলার মতো শক্তি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এখন আর নাই সোহান আল্লাহ আপনাদের কি মনে হয় ইসলাম গ্রহণ করলে আমাদের সম্মান মর্যাদা এগুলো বাড়ে না কমে বাড়ে না কমে অনেক বেড়ে যায় অবরে ফারুক রাজি কিন্তু অশিক্ষিত ছিলেন না আমাদের অনেক আলোচকগণ ওয়াজে বলে যে তিনি মূর্খ ছিলেন তবে এটা ব্যাঠিক মিস ইনফরমেশন সঠিক ইনফরমেশন ইতিহাস ঘেটে তারিখে ইসলামী পড়ে আমরা যেটা পেয়েছি তৎকালীন মক্কার জামানায় পনেরো বিশ জন মানুষ ছিল হাতে গোনা যারা এডুকেটেড পারসন শিক্ষিত ওই পনেরো বিশ জনের মধ্যে অমরে ফারুক একজন ছিলেন তিনিও শিক্ষিত ছিলেন অমরে ফারুক রাজি আনহুর শিক্ষাগত যোগ্যতা কি তার অনেক কাব্যিকতার জ্ঞান ছিল কবিতা পাঠতেন অনেক তিনি অনল একজন বক্তা ছিলেন কোন জিহাদের ময়দানে ফোর্স পাঠাবার পূর্বে তিনি এমন গরম ভাষণ দিতে পারতেন যেটা দেওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী জিহাদের ময়দানে জাপিয়ে পড়তে পারত তার এ সমস্ত যোগ্যতা খুব বেশি ছিল এবং আরও চমৎকার দিক হচ্ছে অরে ফারুকের ইন্টালেক্ট তার ইন্টালেকচুয়াল ক্যাপাবিলিটি খুব বেশি ছিল তিনি এত সুন্দর সূক্ষ্ম বুদ্ধির অধিকারী ছিলেন ঐতিহাসিক গণবাক হয়ে যায় এত বুদ্ধিসম্পন্ন মানুষ তিনি কিভাবে হলেন আমার ফারুকের বুদ্ধির ছোট্ট একটা নমুনা শোনেন একবার এক ব্যক্তি আমার ফারুকের কাছে আরেক ব্যক্তির ব্যক্তি নামে গল্প করতেছিল যে অমুকে এত ভালো সে এত ভালো সে অমুক আছে তমুক আছে তার অনেক সুনাম গাচ্ছিল যেমন আমি চেয়ারম্যান সাহেবের কাছে এসে আমার এলাকার চেয়ারম্যানের অনেক সুনাম গাইলাম যে উনি অনেক ভালো অনেক দক্ষ অনেক কর্মঠ অনেক কিছু বললাম তার মানে আমি তার সাথে কথা বলে অন্যজনের প্রশংসা করলাম অমরে ফারুকের সামনে এক ব্যক্তি এসে আরেক ব্যক্তির এরকম প্রশংসা করতেছিল যে অনেক ভালো অনেক কিছু অমরে ফারুক বলে তুমি যার প্রশংসা করছো যার ব্যাপারে তুমি এত কথা আমাকে বলছ তোমাকে তিনটা প্রশ্ন আমি করবো দেখেন কত বুদ্ধি তোমাকে তিনটা প্রশ্ন আমি করব বলে করেন আচ্ছা যারা ব্যাপারে তুমি এত কথা বলছো ওই ব্যক্তিকে তোমার সাথে কখনো লেনদেন করেছে নাকি ওই লোক বলে না আমি তো তার সাথে কখনো লেনদেন করি নাই অবরে ফারুক দুই নাম্বার প্রশ্ন করলেন ঠিক আছে লেনদেন করো নাই বুঝলাম তাহলে তার সঙ্গে তুমি একত্রে অনেকটা পথ সফর করেছো নাকি অথবা বসবাস করেছো নাকি বলে না আমি তো তার সাথে বসবাস করি নাই বা তার সাথে সফরও করি নাই অমরে ফারুক বললেন তাহলে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে তুমি কি তার সাথে আত্মীয়তা করেছ নাকি বলে না এটাও করি নাই আমার ফারুক বললেন এই তিনটার একটাও যদি না করে থাকো তাহলে আগ বেশি কথা বলবা না কারণ এই তিনটা পদ্ধতি হচ্ছে সঠিকভাবে একজন মানুষকে চেনার উপায় অসাধারণ একজন মানুষকে চিনতে হলে এই তিনটা কাজে যথেষ্ট কারণ আমি ব্যক্তিগতভাবে কেমন সেটা আপনাদের চাইতে ভালো জানবে যারা আমার সঙ্গে প্রতিনিয়ত থাকে অথবা আপনাদের চাইতে ভালো জানবে যে আমার সাথে লেনদেন করেছে কারণ এই যুগে অনেক মুসলমান আছে এমন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালায় ফেলে কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালা ফেলে কিন্তু লেনদেনে গিয়ে ভেজাল করে টাকা যদি ধার দেন তাইলে এই টাকা ধার শোধ করার আর তার কোনো নাম গন্ধই থাকে না আছে না নাই আমাদের ওদিকে আছে মাশাল্লাহ অনেক ধরনের আজই কিন্তু লেনদেন খারাপ লেনদেন সলিট না যা বলে তা করে না যা করে তা বলে না এরকমের মানুষ আছে না নাই এই জন্যমরে ফারুক রাদিয়াল্লাহান হু মানুষ চেনার অসাধারণ চমৎকার তিনটা উপায় বলে দিয়েছেন আল্লাহ হাবিব চাল্লাল্লাহ হোৱা জামে তিরমিজে তিন হাজার ছয়শো ছিয়াশি নম্বর সাদিছে বললেন আমার পরে কোনো নবিনাই আমার পরে কোনো রসুল নাই আনাখত এমন নবিন আমার পরে কোনো নবিনাই আমার পরে কোনো রসুল নাই তবে লাউ কানাবাঁদি নবিন লা কানম খতাব আমার পরে আল্লাহ তাআলা যদি কাউকে নবুয়তের দায়িত্ব দিতেন তাহলে আর কেউ নয় আমার প্রিয় সাহাবী অমরকেই আল্লাহ নবী বানিয়ে দিতে আরো আসতে কৌ সুবহান আল্লাহ চিন্তা করতে পারে নবুয়তের মতো এত মহান দায়িত্ব আল্লাহর হাবিব বললেন অন্য কাউকে না আমার প্রিয় সাহাবি অমরকে নবুয়তের দরজা তো বন্ধ হয়ে গিয়েছে যদি বন্ধ হতো পরবর্তী যদি কাউকে আল্লাহ নবী বানাতে চাইতেন আর কাউকে না অমরকে বানিয়ে দিতেন তার মানে নবীদের অনেক কোয়ালিফিকেশন অনেক যোগ্যতার অনেক কিছু অমরে ফারুকের মধ্যে ছিল আরো আসতে কমছে ক্যারিমে এমন অনেক আয়াত আছে যে আয়াতগুলো একা অমরের সিদ্ধান্ত আল্লাহ নাজিল করেছে এমন অনেক আয়াত আছে যেমন তফসিরে জালালাইন কবি মাদ্রাসায় এই কিতাবটা আছে আলিয়া মাদ্রাসাতেও আছে তফসিরে জালালাইন গ্রহণযোগ্য একটা তাফসির সেই তফসিরে জালালাইনের দুজন লেখক এর মধ্যে একজন জালাল উদ্দিন তিনি লিখেছেন কোরআনে ক্যারিমের অন্তত একুশটি আয়াত এমন আছে যেই একুশটি আয়াত আল্লাহ তালা একা অমরে ফারুকের সিদ্ধান্তের ভিত্তিতেই নাজিল করে দিয়েছে শাহ তিনি লিখেছেন পৌরণিকিমের অন্তত এগারোটি আয়াত আমি এমন পেয়েছি যেগুলো একা অমরে ফারুকের সিদ্ধান্তে নাজিল হয়েছে সেখান থেকে ছয়টা আমরা শুনবো যেটা অমরে ফারুকের একা সিদ্ধান্তে মাঝে মাঝে এমন হয়ে গিয়েছে রাসুল একটা সিদ্ধান্ত দিয়েছে সাহাবাই কেরাম সবাই ওই সিদ্ধান্তের উপরে একমত হয়েছে অমর বললেন না আমি ওই দিকে গেলাম আমার সিদ্ধান্ত আরেকটা আল্লাহ অমরে ফারুকের একার সিদ্ধান্তে আর দিয়ে দিয়েছে আরে ভাই রাসুল তো এমনিই বলেন নাই যে আমার পরে নবী হলে অমর হতে পারত এমনি এমনি বলেন নাই আল্লাহ হাবিব দেখলেন কি ব্যাপার আমি একটা সিদ্ধান্ত দিলাম অমর আরেকটা সিদ্ধান্ত দিল আর মালিক ওহি আমার দিকে নাজিল না করে অমরের কথা যেটা ছিল ওই কথার উপরে করে ফেলছে তার মানে অমরে ফারুকের যোগ্যতা তার মর্যাদা বেশি না কম মনোযোগ সহকারে শোনেন খুব মজা পাবেন দেখেন কোন কোন জায়গায় অমরে ফারুকের সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ তালা কোরআন কালিমে ইসলামের প্রথম জিহাদ ইসলামের প্রথম জিহাদের নাম হচ্ছে বদরের যুদ্ধ যুদ্ধ নাকি আগে কখনো বদরের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করলেন ওই বদরের যুদ্ধে মুসলমানদের কাছে সত্তর জন কাফের বন্দী হলো এখন সত্তর জন কাফেদেরকে বন্দি করে মদিরায় নিয়ে আসছে এখন সত্তর জন কাফেদেরকে বন্দি করার পরে আল্লাহর হাবিব বললেন অমর আবু বকর তোমরা দুইজন আমার কাছে এসো কারণ অমর এবং আবু বকর দুইজন আল্লাহর হাবিবের দুই হাত দুই বাহু দুইজনকে নিয়ে আল্লাহর হাবিবের পথ চলা দুনিয়াতে ওমর এবং আবু বকর সব সময় আল্লাহর হাবিবের দুই পাশে ছিলেন মৃত্যুর পরেও দুইজন দুই পাশে আসে না নাই আপনাদের মধ্য থেকে যারা হজে গিয়েছে তারা জানবেন হাবিবের এক পাশে আবু বকর আর এক পাশে শুয়ে আছেন অমর কবরের দুইজন একসাথে আবার দুনিয়াতেও একসাথে আল্লাহর হাবিব দুজনকে ডাকলেন তাল হোনেদিকে আসো আবু অকর তুমি বলো এই যে সত্তর জনকে আমরা নিয়ে এসেছি এদের ব্যাপারে সিদ্ধান্ত কি হতে পারে কি করব এদেরকে আর অমর তুমিও ভাবো এদেরকে কি করব আগে আবু বকরের মতটা শুনি তারপরে তোমার মত শুনবো আবু বকর নরম না গরম কথা বলেন নরম না গরম অন্যদিকে অমর কথা কন না এখন একজন যেহেতু নরম আর একজন যেহেতু গরম তার মানে মতও কিন্তু দুইটা দুই রকম হবে একজনের মত হবে নরম আর একজনের মত হবে গরম আবু অকর তো নরম মানুষ বলে ইয়া আল্লাহ সত্তর জন মানুষকে নিয়ে আসলাম এখন আমাদের কাছে তো এমনিতেই আমরা নতুন একটা রাষ্ট্র গড়েছি এমনিতেই আমরা গরিব মানুষ এই সত্তর জনকে রাখার মতো কোনো জেরখানা আমাদের কাছে নাই এটা একটা ব্যাপার দেখেন প্রথমত সত্তর জনকে আটকিয়ে রাখার মতো জেরখানা নাই দ্বিতীয়ত যদি রাখিও শিকল দিয়া বাইন্দা টানটা যদি রাখিও কিন্তু খাও কি নিজেদেরই থেরি পেট চলে না এর উপরে সত্তর জন আসামি হোক খাওয়াইতে তো হবে খাওয়াইতে হবে না ধরেন বাংলাদেশ সরকার একশো জনকে জেলখানায় আবদ্ধ করল এখন এদেরকে যতই আসামে হোক ফাঁসির আসামি হোক ধর্ষণের আসামি হোক অন্তত তার যদি ফাঁসিও হয় ফাঁসির আগ মুহূর্তও কিন্তু তার খাবারটা দিতে হবে খাবার দিতে হবে না খাবারের কষ্ট দিয়ে মারতে পারবেন না এই জন্য কী করা যায় আল্লাহ হাবিব আলী আসাল্লাম বললেন আমি কি বলবো আবু অকর তুমি বলো আবু অকর বললো যেহেতু আমরা রাখতে পারবো না আবার খাওয়াতেও পারবো না আবার এর উপরে এখানে যারা আসছে আমরাও তো আগে মক্কায় ছিলাম এখন মদিনায় আসছি আর সত্তর জন যারা বন্দি হয়েছে এরা কেউ আমার আত্মীয় কেউ আপনার আত্মীয় কেউ মোরের আত্মীয় কেউ আমার চাচা কেউ আপনার ফুফা কেউ তার ভাই ঘুরে ফিরে আমরা আমরাই তো যুদ্ধ করলাম আমাদের আত্মীয় স্বজনই তো আসছে যুদ্ধ করার জন্য আমাদের কাছে ভিন কেউ তো না তো আমার মত হচ্ছে এদেরকে মাফ করে দেন এদেরকে মাফ করে কিছু মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেই এদেরকে আমরা মাফ করে দিই কিছু মুক্তিপণ নেই তাহলে অন্তত দুইটা লাভ হবে একত্র এরাও চলে যাবে আর আমরা কিছু কিছু মুক্তিপণ পাব। এতে আমাদেরও কিছু লাভ হবে এটা হচ্ছে আমার মত আল্লাহর হাবিব বলে নমর তুমি বলো কি করব অমর আল্লাহ বললেন ইয়া রাসুলাল আমার মত তো অন্যরকম তোমার কি মত আমার মত হচ্ছে আবু বকরের কথা শুনে যদি আপনি এগুলাটা সেরা দেন তাহলে এগুলা মক্কায় গিয়া আবার নতুন করে ষড়যন্ত্র করে কদিন পরে আবার কিন্তু আক্রমণ করতে পারে এই আমার একটাই মত আপনি খালি ধরেন আর আমি তলোয়ারটা আনতেছি একটার পর একটা খালি ফালাইতে থাকবো আবু بکر বলে ছেড়ে দেন ওমর কর না মেরে দেন মত দুইজনের দুই রকম একজন বলে ছেড়ে দেন ওমর বলে না আপনি খালি ধরেন আমি তো লড় আনতেছি আমার আনতে তখন আপনি একটু ধরেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমরের মতটা নিলেন না তিনি বললেন না এই মারামারি দরকার নাই আবু بکر তুমি যা বলেছ তোমার কথাই শুনলাম কিছু মুক্তিপণ নিয়ে তাদেরকে আমি মুক্ত করে দিলাম আল্লাহর হাবি বাবু করে মত শুনে কিছু মুক্তিপণ নিয়ে মুক্তি করে দিলেন এমন সময় রব্বুল আলমিন সুরান ফালের সাতষট্টি নাম্বার এক নাজিল করে দিলেন আল্লাহ তালা সাজিম থেকে বলে দিলেন মালিনী কোন حتى يثخن في الأرض. تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم. ما كان للنبي كرنو بجن اوتيتناي أن يكون له أسرى حتى يثخن في الأرض. জমিনে ইসলাম চূড়ান্তভাবে শক্তিশালী হওয়ার পূর্বে কোনো কাফেরদেরকে বন্দি করে দেওয়া কোনো নবীর জন্য উচিত হয় নাই তুরিদুনা রদত দুনিয়া আপনারা তো দুনিয়ার লাভটা দেখলেন বল্লাহ ইউরীদউল্লাহ হেরাহ আর আমি আল্লাহ তাআলা অমরের কথার ভিত্তিতেই ওই রায়টা চেয়েছিলাম আমি আল্লাহ ফেরাত চেয়েছিলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহ ওয়ান ইহসাল্লাম সাথে সাথে অমরে ফারুককে ডাকলেন ডেকে বললেন অমর আমি তোমাকে ডেকেছিলাম আর আবু বকরকে ডেকেছিলাম আবু বকর একটা মত দিয়েছে আর তুমি আর একটা মত দিয়েছ যদিও আমি তোমার না শুনে আবু বকরের শুনলাম কিন্তু সে আজিমের মালিক আল্লাহ তিনি আর আজিম থেকে তোমার মতের ভিত্তিতে করে দিয়েছে অমরে ফারুক যেটা বললেন আল্লাহ তালা ওটার পক্ষে হাত দিয়ে দিলেন আমার ভাইরা দুই নাম্বার ব্যাপার হচ্ছে কোরান একারিমে যেখানে অমরে ফারুকের কথায় আতনাজলে হয়েছে সেটা হচ্ছে মোনাফিক সর্দার আব্দুল্লা বিন উবাই ছিল একজন সে ছিল মুনাফিকদের নেতা মোনাফিক মানে হচ্ছে অন্তরে একটা মুখে আরেকটা যা বলে তা করে না যা করে তা বলে না এই রকমের মোনাফিক আলহামদুলিল্লাহ আমাদের দেশে তো নাই হ্যাঁ হ্যাঁ আছে আছে আমার ভাইরা অনেক জায়গায় দেখবেন মুনাফিকেরা হয় দ্বিমুখী চরিত্রের তারা সব সময় মিথ্যা বলে মিথ্যা ওয়াদা দেয় এই করব সেই করব আমরা আসলে দশ টাকা বারো টাকা কেজি চাউল দিব আসার পরে দেখে চাউলের কেজি সত্তর টাকা কথার সাথে কাজের মিল থাকে না কিন্তু যারা মুমিন তারা যা বলে ভেতর থেকে ওটা করার জন্য প্রাণ চেষ্টা করে আপনি বলবেন হুজুর সপ্ত করা যায় না আরে ভাই যা করা যায় না তা বলেন কেন এজন্যই আল্লাহ বলছেন লিমা তাকুলু না মা লা তাফালুন এমন কথা কেন বলো যা তোমরা করতে পারো না এমন কথা কেন বলো এমন কথা বলা যাবে না যা তোমরা করতে পারো না যা করতে পারো তাই শুধু বলবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুনাফিক সবচেয়ে বড় মুনাফিকদের নেতা সে যখন মারা গেল ওই মুনাফিকের নেতার ছেলে সে আবার সাহাবি রাসূলের কাছে এসে বলল ইয়া রাসূল আল্লাহ আমার বাবা মুনাফিক ছিল জানি অনেক খারাপ মানুষ তাও জানি আপনিও জানেন তবে দিন শেষে এসে তো আমার বাবা বাবা যতই খারাপ হোক না কেন বাবার জন্য তো সন্তানের একটা টান আছে না নাই 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 ধরুন আপনার বাবা খুব খারাপ মানুষ সমাজের সব মানুষ তাকে খারাপ বলে দিন শেষে আপনিও যদিও জানেন আপনার বাবা খারাপ কিন্তু বাবা হিসাবে একটা টান আপনার মধ্যে থাকবে না তো সে মারা যাওয়ার পরে আল্লাহর হাবিবের কাছে ছেলে এসে বলল আমার আমার বাবাটা একটু আপনি মেহেরবাণী করে মাফ করে দেন আল্লাহর হাবিব বলেন আমি মাফ করলে কি হবে যদি আল্লাহ মাফ না করে ছেলে বলে হুজুর মেহেরবানি করে আপনি একটু আমার বাবার জানাজার ইমাম হন কারণ আমার বিশ্বাস নবী মোহাম্মদ যে জানাজার ইমাম হবে অন্তত আল্লাহ তালা তাকে মাফ করে দিবে এটা আমার বিশ্বাস শুধু তাই না রাসুল আরেকটা আবদার কি আবদার আপনার যে জামাগুলা পরেন আপনার পরনের একটা জোব্বা একটু খুলে দেন আমার বাবার কাফুন দাফনের জন্য বাজারের কোনো কাপড় আমি নেব না আপনার পরিহিত একটা সাদা জুব্বা দিয়ে আমি আমার বাবার কাফন করে দিতে চাই এটা আমি মেহরবানি করে একটু করে দেন আল্লাহর হাবিব তো দয়াবান আল্লাহ আলামিন সব ভুলে যান তিনি তিনি অল্পতেই ভুলে গেলেন মাফ করে দিলেন তিনি বললেন ঠিক আছে যাও জানাজার আয়োজন করো আর আমার জুব্বাটা নিয়ে যাও আমি একটু পরে এসে তোমার বাবার জানাজা পড়াবো গেল জানাজার আয়োজন করলো আল্লাহর হাবিবকে ডাকা হলো রাসূলুল্লাহ আয়োজন শেষ এবার চলে আসেন যখনই আল্লাহর হাবিব যাচ্ছেন এমন সময় সামনে দাঁড়ালে নমর ইয়া রাসুল আল্লাহ কোথায় যান কেন তুমি শুনো না ওই যে আবদুল্লা বিন ওবাই মারা গিয়েছে ওখানে আমি যাই আবদুল্লা বিন ওবাইয়ের জানাজা পড়াতে হবে অমর ফারুক বললেন নবী আপনি যায়ন না তার কারণ আবদুল্লা বিন ওবাই লোক সুবিধার ছিল না সে ছিল মোনা আর মোনা আফেকের ব্যাপারে আল্লাহর কথা বড় স্পষ্ট জাহান নামে সবচেয়ে দেশে থাকবে মুনাফিকেরা এই জন্য আপনি যায়ন না সেখানে আল্লাহর হাবিব বললে ন মোর মোনাফিকেরে জানা যা যে পড়ানো যাবে না সেটা তো আমার আল্লাহ বলে নাই আমার আল্লাহ বলেছেন মুনাফিকের জন্য যদি সত্তরবার হতো বা করেন মুনাফিকেরে তো বা কবুল করব না আল্লাহর হাবিব বললে ন মোর সত্তরবারের জায়গায় আমি আরো একবার বাড়ায় করব যদি আল্লাহ কবুল করে ফেলে কারণ আমি চাই না আমার কোনো উম্মত জাহান হয়ে যাক আমার ফারুক বললেন না রাসুল আপনার যাওয়াটা ঠিক হবে না কারণ আমার মনে হয় আপনি যদি ওইখানে যান তাই এই ব্যাপারটা আল্লাহ পছন্দ করবেন না বরং হতে পারে আল্লাহ তালা আয়াত নাজিল করে ওখানে যাওয়াটা যে ঠিক নয় এটা হয়তো আল্লাহ আপনাকে জানিয়ে দেবেন আল্লাহর হাবিব বললেন অমর ওহি আসে আমার কাছে নবী হচ্ছে আমি আর ওহি কখন আসবে কি ধরনের ওহি আসবে তা বলে দাও তুমি অমর বলেন নবী আমার দিল সাক্ষী দিচ্ছে আপনারা যাও ঠিক হবে না আল্লাহর হাবিব তাও চলে গেলেন জানা জানাজার নামাজে যা নামাজ পড়ালেন নামাজ শেষ মাত্র করে দিলেন ওয়ালা

তোমার বাধা আমি শুনি নাই কিন্তু আর সে আজিমের মালিক আল্লাহ তিনি তোমার পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে কি ব্যক্তিত্ব কি পার্সোনালিটি আমার ফারুকের কথার ভিত্তিতে আল্লাহ তালা আয়াত দিয়ে দেয় তিন নম্বর হচ্ছে অমুল মুমিন না সিদ্দিকা রবি আল্লাহ আনহা আয়েশা সিদ্দিকার নামটা শুনেছেন নাম শুনেন নাই রাসুলের কি হয় কি হয় দুঃখজনক হচ্ছে আমাদের সমাজের মানুষ রাসুলের স্ত্রীদের নাম জানে না রাসুলের কার যে দশজন সাহাবিয়াদের নামও জানে না তবে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার যারা আছে মার্শাল্লা সবার নাম মুখস্ত কার বাড়ি কই তাও মুখস্ত ভিন দেশের ক্রিকেট প্লেয়ার কই কারা আছে তাও মুখস্থ যদি আমি একজনকে দাঁড়ায় বলি আপনি কোরআনে বর্ণিত পঁচিশ জন নবীর নাম বলেন আমার মনে হয় না সবাই উত্তর দিতে পারবে পারবেন না জানি না আমাদের ইসলামের প্রতি নলেজ খুব সীমিত খুব কম তবে এই যে মাহফিলগুলোতে আসি এই জন্যই অন্তত যেন নতুন করে কিছু তথ্য শিখে যেতে পারি কিছু জেনে যেতে পারি ইনশাল্লাহ বলেন দেখেন সিদ্দিকা হা রসুলসল্লিয়াল্লামের স্ত্রী আলদার হাবিবের জীবদ্দশায় অ্যাট এ টাইম একই সাথে তিনি সর্বোচ্চ নয়জন বিবির ঘর করেছেন একই সাথে অ্যাট এ টাইম নয়জন বিবির ঘর করেছেন জিহাদের ময়দানে আলদার হাবিবের একটা রুলস ছিল জিহাদের ময়দানে ও বিবিদেরকে সাথে করে নিয়ে যেতেন তবে নয় জন্য তো নেওয়া যাবে না এজন্য একটা কাগজের মধ্যে নামগুলা লিখতেন লিখে লটারি করতেন যার নাম লটারিতে উঠত তাকে নিয়ে যেতেন এক জিহাদের ময়দানে যাওয়ার সময় লটারি করা হলো আর লটারিতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা তিনার নামটা উঠল আল্লাহর হাবিব বলেন আয়েশা আমরা জিহাদের ময়দানে যাচ্ছি তুমিও প্রস্তুত হয়ে যাও আয়েশা রাদি আল্লাহ আনহা প্রস্তুত হয়ে গেলেন জিহাদের ময়দানে গেলেন জিহাদ শেষ করলেন আবার ওপর কাফেলা নিয়ে মদিনা দিকে আসছেন এটাকে বলা হয় ইফকের ঘটনা খুব সেন্সিটিভ লক্ষ্য করে শোনেন হয়তো জীবনে কখনো আগে শোনেন নাই অনেকে আয় সিদ্দিকা বলেন আমাকে উটের পিছনে উটের পিঠে বসানো হতো উটের পিঠে একটা হাওলার মতো বানানো হতো পালকি যেমন পালকির সাইজে একটা বাক্স বানানো হতো যাওয়া আসা করা যায় দরজা রাখা হতো ওপরে একটা তাবু দেওয়া হতো ওটাকে বলা হয় হাওলা এটা উটের পিছনে উটের পিঠের মধ্যে ফিট করে দেয়া হতো ওই হাওলার ওপরে আমি বসতাম আমি নিচে যখন নিচে আমার প্রয়োজন বোধ করতাম আমি সিগনাল দিলে হাওলার মধ্যে টক টক করে বাড়ি দিলে সাহাবাইকেরাম বুঝতো যে আমার প্রয়োজন হচ্ছে তখন তারা হাওলাকে ধরে নিচে নামাতো আমি নেমে আমার প্রয়োজন শেষ করতাম আবার হাওলায় ঢুকলে তারা আবার হাওলাটি ওটের পিঠের মধ্যে তুলে দিতেন তো যখন আমরা যুদ্ধ শেষ করে মদিনায় আসছিলাম এমন সময় আমাদের যাত্রা এক জায়গায় বিরতি দিল মদিনার অনতি দূরি একটি জায়গায় আম্মা জানা আয়সা বলেন যাত্রা বিরতি দেওয়ার পরে আমি একটু প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য একটু দূরে গেলাম অন্ধকারের মধ্যে হাওলা থেকে বের হয়ে একটু দূরে গেলাম আমার প্রাকৃতিক প্রয়োজনগুলো সারালাম প্রাকৃতিক প্রয়োজন সারার পরে আবার আমি হাওড়ার মধ্যে উঠে বসলাম কিন্তু আসার পরে দেখি সর্বনাশ আমার গলার মধ্যে একটা স্বর্ণের দামি হার ছিল কিন্তু আসার পরে দেখি এই হারটা আর খুঁজে পাচ্ছি না তার মানে হচ্ছে পথি মধ্যে কোনো একটা জায়গায় আমার হারটা পড়ে গিয়েছে আর আপনারা বুঝে থাকলে একটু জবাব দেন স্বর্ণ অলঙ্কারের প্রতি গলার হার কানের দুল চুরি এগুলোর প্রতি মহিলাদের দুর্বলতা আছে না নাই বেশি না কম অনেক বেশি দেখবেন মহিলারা স্বর্ণের প্রতি এত আকর্ষণ অন্য কোনো কিছুর প্রতি এত আকর্ষণ থাকে না এই জন্য আমরা জানা চিন্তা করলেন না এত দামি হার ফালায় রাখা যাবে না আমি আবার যাব খোঁজার জন্য তিনি আবার বের হয়ে চলে গেলেন হার খোঁজার জন্য এদিক দিয়ে সাবাই কেরাম হাওলা উঠাবার দায়িত্বে যারা ছিল সফর যখন আবার শুরু হয়ে যাচ্ছিল সামনের দিকে তারা তো জানতেন না যে ভেতরে আয়সা নাই সে হার খুঁজতে গেছে অন্ধকারের মধ্যে দেখেনও নাই ওই সাবাই ক্যারাম হাওলাটা ধরে সুন্দর করে আবার উটের পিঠের মধ্যে চড়ায় দিছে উট যাত্রা শুরু করছে সবাই চলে যাচ্ছে আম্মা জানা আয়সা অন্ধকার রাতে সময় হার খুঁজে যখন পেলেন তখন তিনি আবার হাওলার কাছে আসলেন আসার পরে দেখলেন এখানে আর কেউ আছে। সব চলে গেছে একা একা কই থাকবেন তিনি তো বুদ্ধিমতী ছিলেন তিনি চিন্তা করলেন আমি দৌড়া দৌড়ি না করে এখানে বসে থাকি কারণ দৌড়াদৌড়ি করলে আমি কই যাব তারা কই যাবে কেউ কাউরে কখনোই খুঁজে পাব না অন্তত আমি এখানে বসে থাকি তাহলে যেটা হবে তারা যখন সামনে গিয়ে যখন আমার প্রয়োজন হবে যখন আমার ডাক পড়বে তখন আমাকে না পাওয়া গেলে তখন চিন্তা করবে যে যেখানেই গিয়েছিলাম যাত্রাবিরতি ওখানেই বোধ হয়ে আছে আবার ফিরে এখান পর্যন্তই আসবে এখন আমি দৌড়াদৌড়ি করতে থাকলে তারা তো আর খুঁজেই পাবে না এখন আমি এখানে বসে থাকি তাহলে এসে অন্তত আমাকে খুঁজে পাবে তিনি ওখানে বসে রইলেন সাহাবাই কেরাম আয়সা বয়স তখন কম ছিল আর তিনি খুব স্লিম ছিলেন খুব বেশি স্লিম থাকার কারণে চিকন থাকার কারণে তার ওজন খুব কম ছিল যার কারণে যে সাহাবিরা হাওলা উঠিয়েছে তারা বুঝতেই পারে নাই যে ভেতর আয়সা নাই মনে কর সাহা তো তু দিই এখন উঠ চলে গেছে তো মদিনায় সাহাবাই কেরাম ও মদিনায় এখন যাওয়ার পরে খবর হয়েছে ভেতর আয়সা নাই সব দিক দিয়ে খোঁজ লাগা ওই আশা কই আশা কই রাসুলির স্ত্রী কই সব দিক দিয়ে সবাই খুঁজতেছে আর ওই রাতে আরেকজন সাহাবি তার নাম হচ্ছে সাফওয়ান বিন নাম কি বলতে খুব কষ্ট হয় বলবেন হুজুর এটা তো খুব কঠিন নাম একবারে কেমনে বলি আরে ভাই শচীন টেন্ডুলকার দেখছেন নামের মধ্যে কতগুলা ভাঙ্গা টেন্ডুলকার তাও তো আপনার মুখস্থ ডোনাল্ড ট্রাম্প এত স্যাদা ভেদরাইনার নাম তাও তো মুখস্থ অং সুচি এতগুলো না তাও তো মুখস্থ আর সাহাবির সুন্দর একটা নাম আপনি বলতে পারলেন না আবার বলছি কারণ সাহাবিরা তো আমাদের আর্ডল তারাও তো আমাদের মডেল তাদের জন্য আজকে আমি আপনি ইসলাম পেয়েছি এই তাদের কিছু সুন্দর নাম আমাদের জেনে রাখা দরকার আছে না নাই সাহাবির নাম ছিল সাফওয়ান বিন মোয়াত্তাল নামটা বলেন সাফওয়ান বিন মোয়াত্তাল তিনিও ওই রাতে একটু লেট করে ফেলেছিলেন আসতে আসতে তার পাশে এক আত্মীয়র বাড়ি ছিল ওখানে গিয়ে দেখা করে এসে তিনি কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা আগাচ্ছিলেন তো তিনি যখন একা একা আগাচ্ছিলেন তার ঘোড়া নিয়ে উট নিয়ে তখন হঠাৎ করে দেখলো কি ব্যাপার এখানে ঘুটকুটে অন্ধকারে একজন নারী নিচের দিকে তাকিয়ে বসে আছে তিনি এসে নেমে দেখলেন সর্বনাশ এতটা তিনি বললেন ইন্না নিশ্চয়ই আপনি হয়তো এখানে ভুলক্রমে থেকে গিয়েছেন মা আমি আমার বাহনটাকে বসিয়ে দিচ্ছি আপনি বাহনে উঠুন আমি বাহনের রশিটা ধরে আস্তে আস্তে সামনের দিকে গিয়ে যাই সোহালা বললেন না দেখেন স্ত্রীরা কিন্তু আমাদের মা এজন্য জন্য তাদেরকে বলা হয় দেখেন এখন কি হয় মোনাফিকরা কত খারাপ চিন্তা করেন ওই যে আবদুল্লা বিন ওই অমর নিষেধ করেছিল বিন সাফন যখন ওই জন্তুর রশি ধরে ধরে আয়েশাকে নিয়ে মদিনায় গেলেন সবাই এই আয়সাকে পাওয়া গেছে আয়সাকে পাওয়া গেছে আয়সাকে পাও গেছে আয়েশা সবার পরে এলেন মদিনায় আর আবদুল্লাহ বিন উবাই এই কুলাঙ্গার বদমাই সব জায়গায় রটায় দিল এই যে দেখছো আয়েশা লেট করে আসছে তার মানে সাফওয়ান বিন মুআত্তালের সাথে আয়েশার অনৈতিক সম্পর্ক আছে চিন্তা করতে পারেন রাসূলের স্ত্রীদের মতো পবিত্র মহিলা আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে আর ওই বদমাস খবর রটালো এই কোলাং তার কিন্তু অবৈধ সম্পর্ক আছে একে ছিল কেন সব জায়গায় খবর মানুষের মুখে মুখে আলোচনা হচ্ছে আর মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে একটা খবর যদি মিথ্যাও হয় আবার মনে রাখেন একটা খবর যদি মিথ্যাও হয় যেমন চেয়ারম্যান সাহেবের নামে কুচকরি মহল যদি গুজব রটিয়ে দেয় যে সে একটা মানুষকে মার্ডার করেছে মার্ডার করলে ওইখানে লাশগুম করে ফেলছে এই খবরটা মিথ্যা কিন্তু এই খবরটা যদি রুটি দেওয়া হয় বারবার চায়ের দোকানে আলোচনা করা হবে হাটে মাঠে বাজারে গঞ্জে সব জায়গায় যদি এই একই আলোচনা করা হয় তাহলে একটা মিথ্যা খবর বারবার শুনতে 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 এক সময় অনেকে বলে যে আসলে হইলে হইতেও পারে এটা হচ্ছে মানুষের স্বভাবজাপ ধর্ম একটা বিষয়ে বারবার শুনতে 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 মনে হয় যে না এটা মনে হয় হইলে হইতেও পারে সব জায়গায় রুটি দেয়া হলো যে সাথে তার অনৈতিক সম্পর্ক অনেক মানুষ বলে ফেললো যে না হইলে হইতেও পারে অনেক পর্যন্ত বলে ফেললো একেবারে খবরের সত্যতা উড়িয়ে দেওয়া যায় না আল্লাহর হাবিবের কানে যখন এই আওয়াজ আসলো আল্লাহর হাবিব কিছু সাহাবিকে ডেকে বললেন তোমাদের কি মনে হয় আমার আয়েশার ব্যাপারে তারা এই সমস্ত কথা বলছে তারা বলল যে রাসলাল আল্লাহ খবরের সত্যতা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না এগুলা এখন দিবেন নামাজখানে আমার ভাই আল্লাহর হাবিব সল্লাল্লাহান ইহসাল্লাম আবু বকরকে ডাকলেন কারণ আয়েশা ছিলেন আবু বকরের মেয়ে আবু বকরকে ডেকে বললেন আবু বকর তোমার মেয়ের নামে এ সমস্ত কথা বলা হচ্ছে আমি তো জানি না আসলে কি আছে না আছে সত্য মিথ্যা তো আমি জানি না তবে আয়েশাকে তুমি তোমার বাড়ি নিয়ে যাও কারণ আয়েশা আমার সামনে থাকলে আয়েশাকে দেখলে আমার কষ্টটা বেড়ে যায় আল্লাহর হাবিব আয়েশাকে বললেন আয়েশা তুমি বাবার বাড়ি চলে যাও কিছু দিনের জন্য ওহিয়া সারা পর্যন্ত আমি আর তোমার সাথে দেখা করতে চাচ্ছি না আবু অকরকে বললেন আবু অকর তোমার মেয়ের নামে তো বলা হচ্ছে তুমি কি বলো আবু অকর কোনো কথা বলে না আমার ভাইরা লক্ষ্য করেন হাজার হাজার সাহাবিদের মধ্যে আয়েশার পক্ষে দাঁড়াবার মতো একজন সাহাবিও ছিল না হয়তো অনেকে কুচ্ছাটা বিশ্বাস করে ফেলেছে আর যারা বিশ্বাস করে নাই তারা পক্ষে বলে নাই অন্তত চুপ থেকেছে কিন্তু ওই সময়ে অবনে ফারুক একা এমন ভাবে দাঁড়িয়ে গেলেন অমনে ফারুক বললেন না তোমরা কেউ বিশ্বাস করো আর না করো তবে আমি অমর বুকে হাত দিয়ে বলছি নবীর স্ত্রী আয়সা সে কখনো অনৈতিক সম্পর্ক করতে পারেই না তোমরা কেউ করো আর না করো আয়সার পক্ষে আমি অমর একা দাঁড়ায় গেলাম আয়সাকে আল্লাহর হাবিব তার বাবার বাড়ি পাঠিয়ে দিলেন আয়সা বলেন আমি টানা তিন রাত তিন দিন শুধু কেঁদেছিলাম খাওয়া দাওয়া করি নাই تِنْدِنْ اذن كذلك رب العالمين امر بارك قُرْانَ كريم وحين ازل الكرديه رب العالمين بولن لولا اذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بانفسهم خير وقالوا هذا افكم مبين তোমাদের মধ্যে অমরের মতো কেন তোমরা বলতে পারল না ব্যাপারে কথা শোনার পরে তোমরা কেন বলতে পারলা না যেটা মিথ্যাচার কেন তোমরা তোমাদের মায়ের প্রতি ভালো ধারণা রাখতে পারলে না অমর একা দাঁড়িয়ে গিয়েছে কেন তোমরা অমরের মতো দাঁড়াতে পারলে না এ আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব আয়সাকে ডেকে বললেন আয়সা ও আয়সা তুমি চলে আসো আল্লাহ তালা তোমার পক্ষে আদ দিয়ে দিয়েছেন আয়সা বললেন ইয়া রাসুল আল্লাহ এই মদিনা জমিনে হাজার হাজার মানুষ আপনি আমার স্বামী আপনি আমার পক্ষে কথা বলেন নাই আমার বাবা বুব কর আমার পক্ষে কথা বলে নাই অন্য কোন সাবি যেখানে আমার পক্ষে কথা বলে নাই একা ওরে ফারুক আমার পক্ষে কথা বলেছে আর অমর ফারুক যে এই কথা বলেছে রব্বুল ওই কথার করে দিয়েছে আমার ভাইয়েরা চার নাম্বার যেখানে কোরআনে ফারুকের ব্যাপারে আল্লাহ নাজিল করে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর হাবিবের স্ত্রীরা অনেক সময় আল্লাহর হাবিবের কাছে বায়না ধরত একবার সব স্ত্রীরা একজোট হলো একজোট হয়ে বললো ইয়ারসুল্লাহ একজন বললো আমার এটা দিতে হবে একজন বললো আমার ওইরকম একটা বাড়ি করে দিতে হবে একজন বললো আমার একটা বিছনা কিনে দিতে হবে আল্লাহর হাবিব বললেন না এত কিছু দেওয়ার মতো সামর্থ্য তো এখন আমার নাই আমি তোমাদেরকে দিতে না বিবিদের বিভিন্ন আবদারের প্রেক্ষিতে আল্লাহর হাবিব ডিস্টার্ব হয়ে গেলেন তিনি কি মনক্ষুণ্ণ করে ফেললেন আল্লাহর হাবিব একটু রাগ করে ঘর থেকে বের হয়ে গেলেন এই চিত্র আবারও অমরে ফারুক দেখলেন অমরে ফারুক রাসুলের বিবিদের ঘরের পাশে গিয়ে বললেন রাসুলের বিবিরা শোনো তোমরা যদি আমার রাসুলকে এভাবে জ্বালাতন করতে থাকো তাহলে আল্লাহ তালা হয়তো আমার রাসুলকে তোমাদেরকে তালাক দিতে বলবেন আর তোমাদেরকে তালাক দেওয়ার পরে তোমাদের চাইতে আরও ভালো সতী সাধবা অনেক নারীদেরকে আল্লাহ হাবিবের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন এই জন্য আমার রাসুলকে জ্বালা বানা এটা বলে আমার ফারুক চলে গেলেন يا منشم رب الان من ايات نذكر لين ربه ان طلقكن ان يبدله ازواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات. আপনি যদি এদের সবাইকে তালাক দিয়ে দেন এদের চাইতে আরো ভালো সতী সাধু বা এবাদত পরহেজগারি মহিলা আপনার জন্য আমি আল্লাহ পাঠিয়ে দেব আল্লাহর হাবিব অমরকে ডেকে বললেন নমর একটু আগে আমার বিবিদের দরজার সামনে যে কথাটা তুমি বলেছিলে ওই কথাটা একটু পরে জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ তালা আবার আমার কাছে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ তুমি যা বলেছো আল্লাহ তালা হুবহু তাই বলে দিয়েছেন আমার ভাইরা পাঁচ নাম্বার জায়গা হচ্ছে অমরে ফারুক মাকামি ইব্রাহিমের দিকে দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহ মাকাম ইব্রাহিমটা মসল্লা হইলে ভালো হয় আল্লাহ আপনার করে দিলেন ওয়াত্তখিদুম মাকামি ব্রহিমা মসল্লা এখন থেকে মাকাম ইব্রাহিমটাকে আমি আল্লাহ তালা মসল্লা বানিয়ে দিলাম ছয় নাম্বার ব্যাপার হচ্ছে ইসলামে ভালো করে শুনবেন ইসলামে মদ খাওয়া হালাল নাকি হারাম কথা বলেন তবে এক সময় কিন্তু কি ছিল হালাল ছিল তখনও হারাম হয় নাই ফারুক আনহু তার কথার ভিত্তিতে মদ হারাম হয়েছিল এখন আর মুসলমান কইতে ইচ্ছা করে না তার কারণ হালাল থাকলে তো ভালো হইতো এটা ভাবতেছেন না যে কেন যে হারাম করতে গেল একটু হালাল থাকলে তো সুবিধা হইতো আমার ভাইরা লক্ষ্য করেন দেখেন আমার ফারুক রবি আনহু দেখলেন অনেকে বিশৃঙ্খলা করে ফেলে ক্রেজি হয়ে যায় ম্যাডনেস বেড়ে যায় পাগল হয়ে যায় এই মাদকের একটা বিষাক্ততা কুফল বর্তমান সমাজে আছে না নাই চেয়ারম্যান সাহেব শোনেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেহেতু মাহফিলের জন্য আমাদেরকে এই শীতের কালে যাওয়া হয় টেকনাফ থেকে দেতুলিয়া আমাদেরকে চষে বেড়াতে হয় এই বছর বাংলাদেশের এমন অনেক জায়গায় আমি গিয়েছি প্রত্যন্ত অঞ্চল চেয়ারম্যান সাহেবের এসে মেম্বর সাহেবের আসে বলে হুজুর একটু মাদক দ্রব্যের ভয়াবহতা সম্পর্কে একটু আমাদেরকে কিছু কথা বলে যান কারণ এই সমাজে আস্তে আস্তে মাদক দ্রব্যটা বেড়ে গিয়েছে বিভিন্ন জায়গায় আমাদেরকে বলছে এই মাদকের একটা ভয়াবহতা কুফল আছে না নাই আমাদের যুব সমাজকে মাদক থেকে বাঁচতে হবে মাদক এরপরে আছে কিছু অনলাইন গেমস আমাদের যুবকেরা বিশেষ করে যুবকেরা যেটার প্রতি খুব অ্যাডিক্টেড ফ্রি ফায়ার পাবজি এ সমস্ত গেমের প্রতি কিন্তু মুরব্বীরা বুঝবে না কিন্তু যুবক যারা আছে যাদের স্মার্টফোন আছে তারা কিন্তু স্মার্টফোনে প্রতিনিয়ত দেখবেন টিপতেছে প্রতিনিয়ত এটা নিয়ে এসে পড়ে আছে এই ফ্রি ফায়ার গেমসের মধ্যে দার্জারের কিছু সিম্বল ইউজ করা হয় এগুলোর দ্বারা আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদক ফ্রি ফায়ার এই অনলাইন গেমসের সব ধোকা থেকে আল্লাহ তালা আমাদের এই যুবকদেরকে হেফাজত করুক বলে না আমিন ফারুক দেখলেন মদ খেয়ে অনেকে বিশৃঙ্খলা করে ফেলে তখনও মদ হারাম হয় নাই এজন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন বললেন আল্লাহ মদের ব্যাপারে আপনি মেহরবানি করে একটা বিধান নাজিল করেন অমরে ফারুক দোয়া করলেন রব্বুল আলমিন সাথে সাথে মদের ব্যাপারে প্রথম প্রথমে দিয়ে দিলেন মদ কিন্তু একবারে বন্ধ হয় নাই মদ বন্ধ হয়েছে তিনবারে রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিনেন ও নবী আসআলু নাকা ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুকা বিরু ওয়া মানাফিউন্নাস নবী মদের ব্যাপারে আপনার কাছে জিজ্ঞেস করা হয় আপনি বলে দেন মদের মধ্যে অনেক ক্ষতি আছে উপকার একটু থাকলেও ক্ষতি অনেক বেশি আছে আপনি বলে দেন এত নাজিল হওয়ার পরে ফাদুয়া অমর ফাকরিয়া তালাইহি অমরকে ডাকা হলো তাকে পড়ে শোনানো হলো অমর মদের ব্যাপারে এই আয়াত আল্লাহ দিয়েছে অমর আবার আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা বাইন লানা ফিল খামরি বায়ানান শিফান ও আল্লাহ মদের ব্যাপারে যে দিয়েছেন এয়াতে কিন্তু মদ স্পষ্ট হয় নাই আপনি মেহেরবানী করে মদের ব্যাপারে স্পষ্টভাবে আরেকটা এয়াত নাজুর করে দেন সোমালা কইলেন না দেখেন একটা আয়ত দেওয়ার পরে অমর দাওয়া করে আল্লাহ আল্লাহ বাই ইল্লাহরা আফিল খামরি বা আরাম চিফান আল্লাহ গো স্পষ্ট কিন্তু হয় নাই কারণ মদের ব্যাপারে একটু ক্ষতি আছে এটা বলছেন মদ যে খাইবা না এটা তো বলেন নাই এই জন্য আপনি স্পষ্ট করে দেন আল্লাহ তালা দুই নম্বর অ্যাপ্নাজুল করে দিলেন ইয়া অ্যাইহ্লাদিন আমানো লা তকর অব সলা তাওয়া তুম সুকার ও মুমিনেরা লা তা কারবো সলা নামাজ পড়বা না বাংতুম সুকার নেশাগ্রস্ত অবস্থায় তার মানে মদ খাওয়ার পরেই যে মাতলামিটা আসে ওই নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজ পড়তে পারবে না তখন নামাজ পড়া হারাম হবে কারণ তুমি মদ খেয়েছো নেশাগ্রস্ত হয়ে গিয়েছ সাহাবাই কেরাম চিন্তা করলেন যে একবার মদ খাইলে মিনিমাম রেস্টটা দুই তিন ঘন্টা পর্যন্ত থেকে যায় এখন ফজরের পরে জোহর পর্যন্ত লম্বা টাইম এখানে একটু খাইলে যেতে পারে জোহরের পরে আসর পর্যন্ত এখানেও একটু টাইম আছে এখানেও খাওয়া যেতে পারে কিন্তু আসরের পরে মাগরীব খাওয়া যাবে না মাগরীবের পরে এসে এখানেও খাওয়া যাবে না সময় শর্ট আস্তে আস্তে কমায় দিচ্ছে ইসলাম স্বভাব ধর্ম কারণ আল্লাহ তালা যদি একবারে বলতো মদ না তাহলে সাহবায়কেরাম ছাড়তে পারতো না কষ্ট হয়ে যেত যারা চেন স্মোকার যারা রেগুলার স্মোক করে বিড়ি খায় এদেরকে যদি আপনি সারাইতে চান আগে বিড়ি বাদ দিয়ে একটু পান উঠান জর্দা উঠান এরপরে একটু জর্দা কমান পান দেন আস্তে 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 ছাড়াতে হবে একবারে ছাড়তে পারবে না এই জন্য আল্লাহ তালা প্রথম বললেন যে এটার মধ্যে অনেক ক্ষতি আছে সাহাবায়কেরাম অনেকে একটু ছেড়ে দিলেন যখন আল্লাহ বললেন নামাজ পড়তে পারবা না মদ খাইলে দোন সাহেব کرام আরেকটু সরে আসলেন। আমরা ফারুক আবার দোয়া করলেন আল্লাহ এখনো কিন্তু ক্লিয়ার হয় নাই। আল্লাহ বাইয়িন লানা ফিল খামরি বায়ানান ও আল্লাহ মেহেরবানি করে আপনি আরেকটা আয়াত নাজিল করে দেন। এবার আল্লাহ তাআলা চুরান্তভাবে আয়াত নাজিল করে বলে দিলেন এখন থেকে মদ খাওয়া তোমাদের সবার জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। সাদো আইয়া ফাকুরিয়া তালেহি অমর রবিয়ল্লাহান হুকে ডাকা হলো তাকে ডেকে বলা হলো অমর তুমি যেই কথা বলেছো এবার আল্লাহ তো এয়াত নাজিল করে দিয়েছে অমর বললেন আল্লাহ ইনতাহাই না ইনতাহাই না মদের ব্যাপারে নতুন করে আর কোনো আয়াত নাজিল করার দরকার নাই মদের ব্যাপারে যা নাজলেল করেছেন তাই যথেষ্ট হয়ে গিয়েছে আমার ভাইরা এই অমর যার গুরুত্ব এত বেশি যার মর্যাদা এত বেশি অমর ফারুকের এই মর্যাদা কিন্তু এমনি এমনি বাড়ে নাই অমর ফারুকের মর্যাদা বেড়েছে একটা কিতাবের কারণে সেই কিতাবের নাম সবাই বলেন আমার ফারুক কিন্তু তার প্রথম জীবনে এই কিতাবের পক্ষে ছিল না ছিল বিপক্ষে কি ছিল কি ছিল বিপক্ষে ছিল অমরে ফারুক এত বিপক্ষে ছিল যতটা বিপক্ষে আসলে রাসুলকে মারার জন্য না পারে আবু জেহেল্লা যখন ঘোষণা দিল মাথা যে কেটে এনে দিতে পারবে তারে এক শত উঠ দেওয়া হবে সবার মধ্যে একশো উটের লোভ আছে কিন্তু সাহস নাই কারণ রাসুলের দুই পাশে বীর এক পাশে আমির হামজা এক পাশে আলী তারাও বীর যোদ্ধা এই জন্য মাথা আনা এত সহজ না কেউ যাচ্ছে না এমন সময় অমরে ফারুক বললো আমি যাব এক রেডি রাখো ফারুক হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পরে আরেক সঙ্গে দেখা ওই সাহাবি বলে অমর কই যাও বলে আমি যাই মুহাম্মাদের মাথা আনতে কেন বাবা কি দোষ করেছে তিনি অমর বলেন দোষ হচ্ছে মোহাম্মদ আমাদের ধর্মের বিরোধিতা করেছে তার মাথা কেটে আনলে আমি এক শুট পাবো বললেন অমর রে মোহাম্মাদের মাথা কাটবা তো পরে আগে নিজের ঘর সামলাও আমার ঘর সামলাব মানে আমার ঘরে আবার কি হয়েছে বলো যে তোমার বোন তোমার বোন গিয়ে দেখো সে গোপনে গোপনে কালিমা পরে নিয়েছে অমরের মেজাজ খারাপ ভাই বেটা কি বলিস যারে মারতে যায় আমার আপন বোন তার কালিমা পড়ছে বলে হ্যাঁ তখন বলে তুমি এখানে দাঁড়াও আমি ঘরে গিয়ে খোঁজ নিব যদি আমার বোন কালিমানা পরে তাইলে তোমার কল্লাও শেষ কারণ এমন রাগি তার মুখের আগেই কি চলে মুখের আগে কি চলে কেমন হাত চলে বুঝেন আবু অকর বলে সবাই ছেড়া দেন আর ও বলে আপনি খালি ধরেন আর আমি কল অট্টা নিয়ে আসতেছি যতক্ষণ লাগে ফালাইতে খুব রাগি চলে গেছে বোনের বাড়িতে আর বোন তখন বোন আর ভুগ্নিপতি দুইজন বসে বসে তখন তো আর এইভাবে কোরআন ছিল না অর্থাৎ এইভাবে কোরআন একত্রে লিপিবদ্ধ করা হয় নাই তখন পাতার উপরে পাথরের উপরে চামড়ার উপরে যেটা নাজিল হতো ওটাই লিখে রাখা হতো পরবর্তীতে সবগুলো এগুলো একত্রিত করা হয়েছে তখন তহা নাজিল হয়েছিল মাত্র ওটা একটা পৃষ্ঠায় লেখা ছিল বোন এবং ভগ্নীপতি ভেতরে বসে বসে পড়তেছিল আমার ফারুক দরজার কাছে গেলেন গিয়েই প্রথমে কোরআনের আয়াত শুনতে পেলেন মেজাজ বড় খারাপ হয়ে গেল রাগের চোটে দরজার মধ্যে মারলেন লাথি শোনার পরে ভিতর থেকে বোন বুঝে ফেলছে দরজায় লাথি দেওয়া পাবলিক আমার ভাই সারা কেউ না কারণ অন্যান্য মানুষ যখন দরজায় আসে তারা দরজায় টোকা দেয় আর আমার ভাই টোকা না সে ডাইরেক্ট লাথি দেয় তার স্বভাবই আলাদা ওনার লি উচার কোনো কাজ নাই যখন লাথি মারছে দরজার মধ্যে ভেতর থেকে খবর হয়ে গেছে বাপ রে বাপ তাড়াতাড়ি পলাও এখন সবাই পলাইলে দরজা খুলবে কে আবার রাগী মানুষ বেশিক্ষণ আটকে রাখলে যদি লাথি ভেঙে পলায় ভগ্নিপতি কোরআনের যে আয়াতগুলো লেখা ছিল এগুলো নিয়ে ভেতরে পালায় গেল অর্থাৎ একটু লুকিয়ে পড়লো আর বোন সে দরজাটা খুললো ভাই আপনি অসময় অসময় আর সময় না আমার কথার জবাব দে তোরা নাকি ইমান এনেছিস বোন কথা বলে না এই কথা বলছিস না কেন ইমান এনেছিস বলে হ্যাঁ ভাই ইমান এনেছি আর কোনো কথা নাই মায়ের শুরু এক এক থাপ্পর এত জোনদার থাপ্পর কিছুক্ষণ মারার পরে বোনের নাক মুখ দিয়ে সমানে রক্ত ঝরছে সমানে রক্ত ঝরছে আপন বন্ত নিজের হাতে এতক্ষণ মারার পরে এত রক্ত ঝরছে এত মারলাম কি ব্যাপার তো একবারের জন্য ছেড়ে ছেড়ে দিলাম দিলাম ভাই ভাই আপনি একটু থামেন থামেন না মার খাচ্ছে তবু বলতেছে না ইমান ছাড়তেছে না তার মানে নিশ্চয়ই এটার মধ্যে এমন কিছু আছে যেটার স্বাদ যদি কেউ একবার পেয়ে যায় সে সারা দুনিয়া ছাড়তে পারে কিন্তু ইমান ছাড়তে পারে না ঠিক না আমি ইন্ডিয়াতে যখন প্রোগ্রাম করতে গিয়েছিলাম ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ বিগত বছরগুলোতে অনেক প্রোগ্রাম করেছি। প্রতি বছর দশ পনেরোটা প্রোগ্রাম আমার ইন্ডিয়ায় থাকত একটু পানি দিতে বলেন দেখেন চেয়ারম্যান সাহেব আপনি না আপনি না তাদেরকে যেতে বলেন দেখেন পশ্চিম মেদিনীপুরে একটা প্রোগ্রামে আমি গেলাম প্রোগ্রাম শেষে আমার সাথে এক ভদ্রলোক লোক দেখা করতে আসলো তো আমার সামনে এসে বসে আছে দেখেন ইমাম কি জিনিস দেখেন তো উনি আমার সামনে এসে বসে কোনো কথা বলতেছে না তা আমি সালাম দিলাম সালামদিলাম আসসালাম বলে না আমি ভাবলাম যে হয়তো আমার কথা শুনে নাই বা আমার সালামটা হয়তো শুনে নাই আমি আবার সালাম দিলাম আসসালাম আলাইকুম দেখি তাও জবাব দেয় না তখন তো খারাপ লাগতেছে কী ব্যাপার দুইবার সালাম দিলাম তা জবাব দেয় না একজন আমাকে বলল পাশ থেকে যে হুজুর আমাদের এই ভাইটি সে ন মুসলিম সে আজ থেকে ছয় মাস আগে ইসলাম গ্রহণ করেছে তার বাড়ি ছিল গুজরাট সে এখন এখানে আছে আমাদের সাথে থাকে আমি বললাম ভালো আলহামদুলিল্লাহ তুমি তো কথাই বলতেছেন আমার সাথে আমি তার দিকে তাকিয়ে আছি হঠাৎ করে সে দেখি দু চোখের পানি ঝেড়ে দিয়েছে আমি চিন্তা করলাম কি ব্যাপার ভাই কথা বলতেছে না আবার কাঁদতেছে কেন সে হা করল এভাবে হা হা করার পরে আমি তার ভেতরটা দেখে আমি চোখ বন্ধ করে ফেললাম কারণ আমি দেখলাম তার জিহিবার সামনের অনেকটা অংশ কাটা পাশ থেকে একজন বলল হজুর ইসলাম গ্রহণ করার পরে তার সমাজের লোকেরা তাকে ধরে মেরে পিটিয়ে এত নাজেহাল অবস্থা করেছে আর ভারতের মধ্যে গুজরাটের অবস্থা সবচেয়ে ভয়াবহ গুজরাট হচ্ছে নরেন্দ্র মোদীর এলাকা ওখানে এখনো প্রকাশ্যে আজান দেওয়া যায় না ভারতের মধ্যে অন্যান্য সব জায়গার চাইতে পশ্চিমবঙ্গের মুসলমানদের সুযোগ সুবিধা একটু বেশি তারা মোটামুটি অন্য দিকের মানুষের চেয়ে একটু ভালো আছে বলল হুজুর সেই ইসলাম গ্রহণের ফলে এত বেশি পেটানো হয়েছে এত বেশি মারা হয়েছে তবুও সেই ইসলাম ছেড়ে দেয় নাই অবশেষে তাকে গরুর গোয়ালের কাছে নিয়ে বেঁধে তার জিহিবাটা টান দিয়ে ধরে গরু কাটার যেই ছুরিগুলো থাকে ওই ছুরিগুলো দিয়ে এক কোপ দিয়ে জিহবাটা আলাদা করে ফেলেছে এত প্রচন্ড কষ্ট দিয়েছে জীবিত একটা মানুষকে তবু ইসলাম থেকে সরাতে পারে নাই আমরা যখন তাকে জিজ্ঞেস করলাম কি এমন মজা পেয়েছে ইসলামের মধ্যে ওই লোকটা কথা বলতে পারে না সে কাগজের মধ্যে লিখে দেয় হুজুর জিহবা সহকারে আমার পুরো শরীরটা যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হতো আমি আল্লাহর একটা শেষ দায় যেই মজা পেয়েছি সারা দুনিয়া বিক্রি করে দিলে আমাকে হাজার বার কোরবানি করে দিলে আমি ইসলাম ছাড়তাম না শুধুমাত্র জিবাটাই তো গিয়েছে আমার মনে হলো আল্লাহর হাবিবের সাবি বেলালের কথা বেলালকে মারা হলো কাটা হল পাথরের মন রেখে আগুন দিয়ে একটং সো জ্বালিয়ে দিয়ে পাথর দিয়ে ঘোড়া দিয়ে ঘোড়ার পায়ের সাথে বেঁধেছে সরায় নিয়ে যাওয়া হল এত কষ্ট দেওয়ার পরে ও বেড়াল বলে যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি কালিমার আওয়াজ আমি ছাড়তে পারবো না সুভাবান আল্লাহ আরে ভাই তুই মান ইমানের মজা যে পেয়েছে সে সারা দুনিয়া দিতে পারে ইমান দিতে পারে না বুঝতে হবে আপনাকে যে ইমান বুঝে সে ইমানের জন্য জীবন দিয়ে দেয় আর যে ইমান বুঝে না তারে গলায় রশি বাইন্দার টানলে ইমানের পথে আসবে না ঠিক কিনা বুঝতে হবে আপনাকে আমার ফারুক রাজি আল্লাহ আনহু এত মারার পরে যখন দেখে না ইমান থেকে সরে না তার মানে আসলে এটার মধ্যে এমন কিছু আছে যেটা আমি এখনো বুঝি নাই তখন অমর রাজি আল্লাহান বললেন বোন এত মারলাম তাও তো ইমান ছাড়লি না এখন আমি আসার সময় যেই তেলাওয়ারটা শুনলাম ওই কোরআনে কারিমের আয়াতগুলো একটু আমার হাতে দাও আমি একটু পরে দেখব আমার ভার একটা ব্যাপার শোনেন আপনি কিন্তু যখন তখন চাইলে কোরআনটা ধরতে পারবেন না কোরআনটা ধরার জন্য পাক পবিত্র হওয়ার দরকার আছে না নাই অজগোসরের দরকার আছে না নাই কিন্তু আপনি যদি বাংলা কবিতার বই পড়েন তাইলে অজু করতে হবে ইংলিশ বই পড়লে অজু করতে হবে কিন্তু কোরআন পড়লে অজুক দরকার এবার বোন বলে ভাই তুমি হতে পারো সন্ত্রাসী হতে পারো গডফাদার আমার যায় আসে না কিন্তু তুমি মুশরিক তুমি হচ্ছ না পাক তুমি নাপাক যার কারণে তোমার হাতে আমি কোরআন দিতে পারবো না কোরআন যদি পেতে চাও আগে পাক পবিত্র হয়ে আসো অমরের মন চিন্তা করে আসলে একটু পাক পবিত্র হয়ে আইসা দেখি না কি এমন আছে অমর বাহিরে গিয়ে গোসল করে এসে বলল বন একটু কোরআনটা দাও বনেবার কোরআন কারিমের হাত গুলো দিয়ে দিল অমর পড়া শুরু করল তালাই একটা একটা আয়াত পরে আরো মনে ফারুক তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে অমর বলে বন্ডে কি এমন আয়াত দিলি আমি তো আর স্থির থাকতে পারছি না আমরা যারা কোরআন তেলাওয়াত করি আমাদের মধ্যে অধিকাংশ মানুষ তো কোরআনের ভেতরের কথাগুলো বোঝেই না যার কারণে অন্তরের মধ্যে দাগ কাটে না আপনি যদি কোরআনের কথাগুলো বুঝতেন তাহলে আয়াতগুলো পড়ার সাথে সাথেই আপনার অন্তরগুলো কেঁপে যেত এখন অমর যেহেতু আর বোঝে অমর তো বোঝা গিয়েছে ভেতরের অবস্থা অমর বলে বোন আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না বোন বোন বললো ভাই সত্যি তুমি ইসলাম গ্রহণ করতে চাও বলে হ্যাঁ বোন নিয়ে যা আমাকে অমর তলোয়ারটা তখনও হাতে নিয়ে বের হলেন রাসুলের দরবারে অমর যাচ্ছেন আল্লাহর হাবিব বসে আছেন এক পাশে আবু এক পাশে আলী এক পাশে আমির হামজা তারা বললেন রাসুল ওই যে অমর আসতেছে আবার হাতের মধ্যে তলোয়ার আর হাব ভাব কিন্তু ভালো না আর মানুষের সুবিধার না আপনি বলেন আমরা আগে আগে একটু গিয়ে প্রতিহত করি প্রতিহত করার চেষ্টা অন্তত করি কারণ কাছে আসলে কিন্তু কিছু একটা করে ফেলবে আপনি বলেন আমরা কিছু একটা করি আল্লাহর হাবি বললেন আলী হামজা বস তোমরা কারণ অমরের চেহারার মধ্যে আজকে আমি শিরকের ছাপ নয় বরং অমরের চেহারার মধ্যে আজকে আমি ইমানের নূর দেখতে পাচ্ছি তারা বললো কি বলেন ইমানের নূর রসুল বলেন হ্যাঁ এটা আমি দেখতে পাচ্ছি অমর আসুক আগে দেখি কি করে অমর আসলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ এই তলোয়ারটা এই যে তলোয়ারটা ধরলেন এই তলোয়ারটা দিয়ে এসেছিলাম আমি আপনাকে হত্যা করার জন্যে সকালে বের হয়েছিলাম এখনও হয়তো আমার লিডারেরা বসে আছে আপনার মাথাটা নিয়ে গেলেই তার একশোটা এই তলোয়ার নিয়ে এসেছিলাম আপনাকে হত্যা করার জন্যে কিন্তু কোরআন পরে আমার কলিজা এইভাবে কেঁপে উঠেছে আপনাকে হত্যা করার বদলে আজকে কোরআন দ্বারা ইসলাম দ্বারা জাহিলি যুগের অমরের মৃত্যু হয়ে আপনার সামনে এখন একটা নতুন অমর দাঁড়িয়ে আছে জাহিলি যুগের সন্ত্রাসী অমরের মৃত্যু হয়ে গেছে নবী আমি আপনার কাছে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি কি উদ্দেশ্য অমর আমার উদ্দেশ্যটা হচ্ছে মেহরবানি করে আপনি আমার কালিমা পরা দেন আল্লাহর হাবিব বললেন অমর তুমি আমার হাতে হাত রেখে পড়া শুরু করো ইসলামের শক্তি বাড়ছে না কমছে আল্লাহর হাবিব কিন্তু আগেই অমরের জন্য দোয়া করতেন আল্লাহ দুইজনের জন্য দোয়া করতেন একজন অমর আর একজন আবু জাহেল দুই জনই বীর ছিল আল্লাহর হাবিব বলতেন আল্লাহ মানে ইসলামের জন্য দুইজনের থেকে একজনকে কবুল করে দাও আল্লাহ তাহলে কবুল করে দিলেন কারণ কার কপালে হেদায়ত আছে কার কপালে আসে না এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ যাকে হেদায়ত দেয় তাকে কেউ গোমরা করতে পারে না আবার আল্লাহ যাকে গোমরা করে তারে কেউ হেদায়ত দিতে পারে না ঠিক কিনা আমার ভাই অমরের ফারুক ইসলাম গ্রহণ করার পরে এবার বলেন রে এবার আমার কাজ কি বলেন কারণ আমি অস্থির মানুষ আমার কাজ দিতে হবে আল্লাহর হাবিব বলে নমর তোমার এখন কাজ হচ্ছে নামাজ কারণ ইমানের পরপরেই নামাজের দরকার আছে না নাই আর ওই নামাজ আজকে আমাদের মধ্যে বহু মুসলমান রয়েছে সপ্তাহ পর সপ্তাহ চলে যায় নামাজ তো দূরের কথা উষ্টা খায়া পড়লেও পশ্চিম দিকে পড়ে না নামাজ তো পড়েই না আছে না নাই অমর বললেন আল্লাহ হাবিব বলেন নামাজ অমর বললেন আসেন পড়ি আল্লাহ বললেন না কারণ ইসলাম এখনো শক্তি অর্জন করতে পারে নাই যতটা শক্তি অর্জন করতে পারলে প্রকাশ্যে নামাজ পড়া যাবে আমরা অল্প মানুষ 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 মাত্র জন জন কোন কোন ঐতিহাসিক বলেছেন এত অল্প মানুষ নিয়ে হাজার হাজার মুসলিমের মধ্যে নামাজ পড়বো আর এত মাইরে ফেলবে আমাদের সংখ্যা আরো বাড়ুক তারপরে না হয় প্রকাশ্যে করা যাবে এখন আমরা আমাদের এবাদতগুলো গোপনে গোপনে করছি আরেকটা তথ্য মনে রাখেন ইসলামের প্রথম তিন বছর এবাদত গুলো চলছিল গোপনে গোপনে এরপরে প্রকাশ্যে এসেছে আগে প্রকাশ্যে আসে নাই অমর বলেন ডাল এইটা আমি করতে পারবো না আমি গোপনে গোপনে কোনো কাজ করার মতো লৌকি আমি না কেন দেখেন অমর কি বলে কি চমৎকার কথা দেখেন অমর বলে আহাদ আপনি যেই আল্লাহর কথা বললেন এই আল্লাহ কি সত্য না অবশ্যই সত্য দুই প্রশ্ন রাসুল ও হাক্ষুন আপনি নিজে যে নবী দাবি করছেন আপনি কি সত্য না বলে অবশ্যই সত্য আহাদার ও হাক্ষুন যে দিনের কথা আমরা মানলাম যে দিন ইসলাম আমরা গ্রহণ করলাম এই দিনটা কি সত্য না আল্লাহর হাবিব বললেন অবশ্যই সত্য অমর বললেন আমার আল্লাহ যদি সত্য হয় আমার রসুল যদি সত্য হয় আমার দিন যদি সত্য হয় তাহলে বাকি কাজটা আপনি আমার উপরে ছেড়ে দেন আজকে সবার সামনে আমি অমর ইসলামকে প্রকাশ্যে নিয়ে আসবো আল্লাহ তালা ওই অমরের মতো শক্তি আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই আল্লাহ তালা আমি বিশ্বাস করি আমার প্রিয় ভাই চেয়ারম্যান সাহেব তার নাম অমর ফারুক আর নামের একটা প্রভাব মানুষের মধ্যে পড়ে থাকে তিনি এক এখন কিন্তু মাহফিল করা খুব কঠিন অন্য সময় করার এখন করা এক না উনি এই সময়ে একটা মাহফিলের দায়িত্ব একা করে ফেলেছেন তার মানে অমরের মতো সাহস আল্লাহ তালা আমার প্রিয় ভাইকেও দিয়েছেন এবং দোয়া করি আল্লাহ তাআলা অমর যেমন রাষ্ট্র শাসন করেছেন অমরের মতো সুশাসক যেন আমার প্রিয় ভাইও হতে পারে আল্লাহ তৌফিক দান করুক বলে না আমিন